আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরনচ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জননী বস্ত্র বিতানে নতুন একটা ভিডিওর সাথে। আজ জননী বস্ত্র বিতানের পক্ষ হতে আপনাদের জন্য নতুন একটা কালেকশন, যেটা হচ্ছে নূর নাবিলা ব্র্যান্ডের লোনের কালেকশন থাকবে। হ্যাঁ, আজকে লোনের কালেকশন আপনাদের জন্য দেখাবো। তো লোনের কালেকশনটা দেখানোর আগে আপনাদের জন্য কিছু কথা বলবো, আপনাদের যদি মনে হয় তাহলে শুনতে পারেন, আর যদি মনে না হয় যে না শোনার দরকার নেই তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যে কথাগুলো হবে সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন দেখতেছেন, তারা যারা অনেক আগে থেকে আমাদের এই ভিডিও মানে প্রচারগুলো দেখেন, অনেক আগে থেকে যারা দেখেন তারা জানবেন যে আমরা কিন্তু শুধুমাত্র ভিডিওগুলোতে হোলসেল প্রাইসটা বলে থাকি। তো হোলসেল প্রাইস বলার কারণে আস্তে আস্তে আমাদের কাস্টমারগুলো বাড়লো। তো এখন হচ্ছে আমার অনেক কাস্টমাররাই আছে যারা পার্সোনালি আমাকে নক করে বা আমাদের যারা শপে আসে তারা বলে আমাকে, বলে যে অনলাইনে হোলসেল প্রাইসটা না বললে একটু ভালো হতো। তো তাদের অনেকের কথা আসলে ফালা যায় না, কারণ হচ্ছে আমার অনেক ভালো ভালো কিছু কাস্টমার আছে আমার। তো তাদের কথা চিন্তা করেই মানে তাদের কথা কিন্তু মানে আপনাদেরই কথা, তো আপনাদের মতো অনেক কাস্টমারদের যারা হোলসেল নেন আমাদের কাছ থেকে, তো বিশেষ করে যারা হোলসেলার আছেন তাদের কথাই কিন্তু চিন্তা করে আমরা এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই আমাদের রেগুলার ভিডিও দেওয়া থাকবে, রেগুলার অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারই মাঝে আপনাদের জন্য যে প্রাইসগুলো বলা হবে সেটা থাকবে হচ্ছে খুচরা মূল্য, খুচরা মূল্য বলা থাকবে, খুচরা বিক্রি করার উদ্দেশ্য না, আমার বিক্রি করার উদ্দেশ্য কিন্তু হোলসেলেই বা পাইকারি, শুধুমাত্র তাদের কথা চিন্তা করি আমি খুচরা প্রাইসগুলো বলবো। আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিও খুচরা প্রাইস বলা থাকবে, এক পিস দু পিস যারা নিতে চান নিতে পারবেন বা শপে ভিজিট করে নিতে পারবেন। তো যারা হোলসেল নেবেন তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে ফেলবেন হোলসেল প্রাইসটা জেনে নেওয়ার জন্য। তো এতটুকু কথাই বলার ছিল আপনাদের উদ্দেশ্যে। তো এখন আপনাদের জন্য কালেকশনগুলো দেখিয়ে ফেলি। এই সুন্দর এই লোনের ডিজাইনটা, চারটি কালার এখানে দেখতে পাচ্ছেন, চারোটা কালারই কিন্তু, সেই জন্য আমি আপনাদের খুলে দেখাবো। তো প্রথমেই আমার হাতের সামনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই আপনাদের জন্য খুলে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা দেখাবো। তো প্রথমে এটার জামার কাপড়টা খুলে দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন কিন্তু সেই লোনের কাপড়টা। আর এটার যদি আমি নেকের কথা বলি, প্রথমে নেকের প্রিন্টটা দেখা, একটু সামনে চলে আসো, নেকের প্রিন্টটা প্রথমে আপনাদের জন্য দেখাবো। অল ওভার পুরোটা একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো জামাটা জুড়েই। আর এটার নিচের প্যানেল এবার আস্তে আস্তে চলে যাব, নিচের প্যানেলটা দেখতে পাবেন আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন এটার নিচের প্যানেলের ডিজাইনটা। এরপরে হচ্ছে এটার হাতার অংশটা, এই বর্ডারের নিচেই কিন্তু হচ্ছে এটার হাতার অংশটা থাকবে, এটা হচ্ছে এটার হাতার অংশটা। এটা হচ্ছে নূর নাবিলা ব্র্যান্ডের, সেটা একটু আপনাদের জন্য দেখা, এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন নূর নাবিলা লোন ফ্যাশন। তো এবার আপনাদের জন্য এটার ব্যাক সাইডের প্রিন্টটা দেখাবো, আর প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য ডিটেলসে বলার চেষ্টা করব। এটা হচ্ছে এটার ব্যাক সাইডের প্রিন্টটা, ব্যাক সাইডেও কিন্তু একটা সুন্দর প্রিন্ট করা আছে। এই উপরে যে দেখতে পাচ্ছেন এটা উপরে ড্রেসটার মানে ব্যাক সাইডের উপরে কিন্তু এই সুন্দর একটা ফুলের একটা ডিজাইন করা আছে, আর নিচের প্যানেলের ডিজাইনটা কিন্তু সামনের সাথে সেম থাকবে। আর এটার যদি বডি লেংথ লং এগুলোর কথা বলি, লেংথ এখানে আছে আপনারা অনেক লেংথ পেয়ে যাবেন, মানে হচ্ছে ফ্রি সাইজ থাকবে লেংথ, আড়াই হাত পানার হচ্ছে লেংথ থাকবে। আর লং যদি বলি হচ্ছে 49 এটা হচ্ছে লং থাকবে। তো যে কেউ কিন্তু পড়তে পারবে, যত হেলদি হোক যত লম্বা হোক সবাই কিন্তু পড়তে পারবে। তো এটার সালোয়ার আর ওনাটাতে আসে, এবার হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন, সালোয়ারে আপনারা কিন্তু আড়াই হাত পানার আড়াই গোছ কাপড় পাবেন। আর এটার ওনার কাপড়টা এখন আপনাদের জন্য দেখাবো, এটা হচ্ছে কিন্তু এটার সুন্দর ওনার কাপড়টা, ওনাটাতেও কিন্তু বড় বড় কিন্তু প্রিন্ট করা আছে, যারা বড় প্রিন্ট পছন্দ করেন ওনাতে তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন। আর এই সুন্দর ডিজাইনটার আপনাদের জন্য এবার এটার ওনার সাইজটা বলে দিই, আড়াই হাত বানা থাকবে এবং পাঁচ হাত লম্বা থাকবে ওনার সাইজটা। তো এটার ইন ডিটেলস আপনাদের জন্য আশা করি বোঝাতে পারছি, এখন আমি বাকি কালারগুলো এক এক করে আপনাদের জন্য দেখাবো, যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারবেন যারা খুচরা নিতে চাচ্ছেন। আর যারা পাইকারি নেবেন, আমারও কিন্তু কাস্টমাররা পাইকারি, যারা নেয় তারাই কিন্তু আমার মেন কাস্টমার। তো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। আর পাইকারি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের সেট নিতে হবে, সেট বলতে কি এখানে চারটা কালার দেখতে পাচ্ছেন, 1 2 3 4, এই চার পিস নিলেই আপনারা হোলসেল প্রাইসে পাবেন, এরকম না চার ডিজাইন থেকে চারটা নিলে হোলসেল, চারটা কালারে এক সেট হয়, এই চারটা পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে পাবেন। তো এবার আসি বাকি কালারগুলোতে, এবার বাকি কালারগুলো এক এক করে আপনাদের জন্য দেখিয়ে দিব, তারপরে কিন্তু আপনাদের জন্য কিন্তু এটার খুচরা মূল্যটাও জানাবো। তো আরেকটা কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটার মিষ্টি কালারটা, এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচ পর্যন্ত দেখাও, ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইড নিচেটা হাতার কাপড়, এটা সালোয়ার। আর এইটা হচ্ছে কিন্তু এটা সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন, সেম ডিজাইন শুধুমাত্র কালারটা আলাদা। আরেকটা কালার দেখাই,
আর একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সোবার কালার। কালারটা যাকে পরবে, যে পরবে তাকেই কিন্তু মানাবে, অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, বাদামি কালার দেখতে পাচ্ছেন। ফুল ডিজাইনটা দেখতে একটা দেখাবো, এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা ইউনিক কিন্তু ডিজাইনটা। এবার এটার সালোয়ার ওড়না, এটা হচ্ছে সালোয়ার, আর এইটা হচ্ছে এটার সুন্দর ওনার কাপড়টা, সেম কালার কন্ট্রাস্টে কিন্তু ওনা দেওয়া হয়। এবার আপনাদের জন্য লাস্ট কালারটা দেখাবো, যেটা হচ্ছে কিন্তু কাঁঠালি কালার দেখতে পাচ্ছেন। এটার কাঁঠালি কালারটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন আপনারা। ব্যাক সাইডটা দেখাবো, এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এরই মাঝে কিন্তু আপনারা স্ক্রিনশটগুলো কিন্তু নিয়ে ফেলবেন যার যেটা পছন্দ হয়। এটা হচ্ছে সালোয়ার, তো ওনারটা দেখেন, আর এটা হচ্ছে এই সর্বশেষ কালারটার ওনার কাপড়টা। তো এবার আপনাদের জন্য এটার প্রাইসটা বলে দিব কত থাকবে, এটার খুচরা মূল্য। তো এই সুন্দর ডিজাইনগুলোর আপনাদের জন্য খুব রিজনেবল রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারাও নিতে পারেন, যারা এক পিস দু পিস নিতে চাচ্ছেন তারাও যাতে নিতে পারেন রিজনেবল প্রাইসে। তো এই সুন্দর লোনের এই নুরনাবিলা ব্র্যান্ডের এই থ্রি পিসটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা থাকবে এই সুন্দর ডিসকাউন্ট প্রাইস। আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন, আর ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি পাবেন, আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের পুরো ফুল টাকাটা অগ্রিম পেমেন্ট করে দিতে হবে হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে, পরিবহনে নেওয়ার ক্ষেত্রে, তখন আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।